প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। হাদিস রেজুলক স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে তৃতীয় শ্রেণীর গণিত সৃজনশীল প্রশ্ন চার নিয়ে হাজির হয়েছি। চলো দেখি সৃজনশীল চারে কি আছে। একটি কলমের দাম 8 টাকা এবং একটি খাতার দাম 25 টাকা। আবারও পড়ি আমরা, একটি কলমের দাম 8 টাকা এবং একটি খাতার দাম 25 টাকা। সেই সুবাদে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 20টি কলমের দাম কত। আমরা যেহেতু সৃজনশীলের মধ্যে প্রথমেই অধ্যাপকের যে একটি কলমের দাম 8 টাকা পাইছি, তাই আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 20টি কলমের দাম কত। তাই আমরা লিখতে পারি যে একটি কলমের দাম 8 টাকা। আমরা উপরে যে 8 টাকা পেয়েছি সে 8 টাকা, এবং প্রশ্ন ছিল 20টি কলমের দাম কত। তাই আমরা লিখেছি কি 20টি কলমের দাম কত। 20টি কলমের দাম হচ্ছে 8 × 20, মানে একটি কলমের দামের সাথে আমরা 20টি কলমের দাম যদি 20 যদি যোগ করি তাহলে আমরা 20টি কলম পেয়ে যাব। ঠিক তেমনি 20 × 8 দিলে আমরা 0 0 8 0 0 আর 8 × 16, মানে কত 160। আমরা কি 20টি কলমের দাম পেয়েছি কত 160 টাকা। আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেছি, 20টি কলমের দাম কত পেয়েছি আমরা 160 টাকা। ঠিক তেমনি আমাদের দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে 3 ডজন কলমের দাম কত। কি 3 ডজন কলমের দাম কত। আমরা অবশ্যই সবাই জানি 1 ডজন সমান সমান কত 12টি, এবং 3 ডজন বের করতে হলে আমাদের অবশ্যই আমাদের 1 ডজনের সাথে 3 গুণ করতে হবে। যদি আমরা সেটা গুণ করি তাহলে 3 × 12, 3 দ্বারা কত 3 × 6 আর 3 ও কি 3 কত 36, তাহলে 3 ডজন সমান সমান 36। তাহলে আমরা সেই লিখতে পারি একটি কলমের দাম 8 টাকা, অতএব 36টি কলমের দাম, মানে 36 হচ্ছে কি আমাদের 3 ডজন। তাহলে আমরা কি বলবো, 36টি কলমের দাম 8 × 36। তাহলে আমরা সেটা গুণ করি, 36 8 গুণ কত 6টা কত হয় আমরা অবশ্যই জানি 48, 48 এর 8 হাতে থাকে কত 4, 3টা কত 24 আর 4 28, তাহলে কত আসে এখানে আমাদের 288। আমাদের 36টি বা 3 ডজন কলমের দাম কত হয় 288 বা 88, আমরা যেটাই বলি না কেন 88 বা 88 একই কথা। তাই আমরা কি লিখলাম, আমাদের এখানে 3 ডজন কলমের দাম কত পেলাম 288। আমাদের 9 নম্বর প্রশ্নতে আছে 9 ডজন খাতার দাম কত। আমাদের এখানে ছিল হচ্ছে উদ্দীপকে বা উপরে ছিল 1 ডজন কলমের দাম 8 টাকা এবং একটি খাতার দাম 25 টাকা। তাহলে আমাদের 9 নম্বর প্রশ্ন সেই সুবাদে আসছে 9 ডজন খাতার দাম কত। তাহলে আমরা 9 ডজন অবশ্যই সেই ক্ষয়ের মতো বের করে নেব, 1 ডজন সমান সমান 12টি এবং 9 ডজন সমান সমান 9 × 8, 9 এর সাথে 8 গুণ করবে 9 × 18, হাতে থাকে কত 8 হয়, হাতে থাকে 1, 9 × 9 আর 1 যোগ করলে কত হবে 10। তাহলে আমাদের কত আসে 108, তার মানে 9 ডজন সমান সমান 108টি। অতএব আমাদের একটি খাতার দাম যদি 25 টাকা হয়, একটির দাম আমরা পেয়েছি এখানে কত 25 টাকা, তাহলে আমরা এখানে কি লিখলাম একটির দাম 25 টাকা। অতএব আমাদের 9 ডজন সমান সমান কতটি পেয়েছিলাম আমরা, 9 ডজন সমান সমান 108টি। তাই আমরা লিখব 108টি খাতার দাম অথবা 9 ডজন খাতার দাম 25 × 108। তাহলে আমরা এখানে লিখতে পারি গুণ করলে 108 × 25, 5 × 8 = 40, হাতে থাকে কত 4, 5 × 0 = 0, 4 যোগ করে 4, 5 ও কি 5, 8 দ্বারা কত হয় 16, 8 দ্বারা কত হয় 16, 16 হাতে থাকে কত 1, 5 × 0 = 0, 1 এর 1, অতএব আমরা 5 কে 5, তাহলে আমরা কি করতে পারি, সরি, ২৭০ ২৭০ বা ২৭৭,
টাকা, তাহলে আমাদের সেই 9000 খাতার দাম কত আসছে 2700 টাকা। আমরা এভাবে আমাদের সব প্রশ্নগুলো অ্যানসার পেয়ে গেছি অবশ্যই। তাহলে আমরা কি করলাম, 20টি কলমের দাম আমরা পেয়েছি কত 160 টাকা, এবং 3000 কলমের দাম পেয়েছি কত আমরা 288 টাকা, এবং 9000 খাতার দাম পেয়েছি আমরা কত 2700 টাকা। এভাবে আমাদের পরবর্তী যে সৃজনশীল আছে সবগুলোই পেয়ে যাবে আশা করি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।